আমাদের বেশ কিছু শিল্পীকে গণভবনে চা চক্র দাওয়াত দেওয়া হয়েছিল তখন এইসব করোনা মহামারী প্যান্ডেমিক কিছুই ছিল না দাওয়াত দেওয়া হয়েছে তো ডেফিনেটলি আমরা চার চক্রের মতো বসে বসে কেউ পিঠা খাচ্ছি কেউ এই মানে খাবার তো অস্থির অবস্থা এর মধ্যে হঠাৎ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি আসবেন আমি খুব সিম্পল অ্যান্ড প্লয়েড একটা মেয়ে আমি খুব হ্যাঁচা ক্যাঁচা লাইফে পছন্দও করি না এবং আমার লাইফে ওরকম নেও যারা ইন্ডাস্ট্রিতে আছে তারা অনেকেই জানে অনেক নায়িকারা অনেক ইয়েরা একটু ন্যাকামি করে ড্রেস নিয়ে ড্রেসম্যানদের মেয়েদেরকে দেয় মেকআপ মেনদেরকে ঝামেলা করায় আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে সেই কাস্টামি আমি করেছি বা করার কখনো চেষ্টা করেছি তো সেই জায়গা থেকে আমার একটা সিনেমা এসেছিল তো সিনেমায় আমার যে মানে অনুদানের সিনেমা ইটস দ্যাট মিনস তো একটা সিস্টার কনসার্ন অফ আমাদের সরকার প্রধান কারণ সরকার প্রধান একটা অ্যামাউন্ট দেয় সেই অ্যামাউন্টের অংশীদারিত্ব নিয়ে আপনি নিজেকে প্রযোজক বানিয়ে দেন ইটস নট ইউর মানি ইটস মানি অফ আমাদের সরকার গভর্নমেন্টের তো ওই জায়গা থেকে সেটা দিয়ে আপনি আমাদের প্রযোজক তো আমি আপনাকে রেসপেক্ট করবো টাকাটা আপনি যেখান থেকে আনেন না কেন কিন্তু আমার তো এক্সপিরিয়েন্স লং এবং আমার তো একটা পরিচিতি আছে তো আমি ভদ্রতা অভদ্রতা খুব ভালোভাবে জানি তো ওই জায়গা থেকে আমার একটা বাক বিতঙ্গটা হয় তখন আমার মা বেঁচে ছিলেন তো মা একটা সময় বলেন যে তোমার যে তোমাকে সম্মান দিতে জানে না তাদের কাজ তোমার করার দরকার নেই তো তাহলে তুমি এরকম একটা ট্রাই করে দেখতে পারো তখন আমার আসলে ওই প্রযোজনা সংস্থার নামটা আমার মাই দিয়ে গেছিলেন তো যে সময়টা মা এটা চিন্তা করেছিলেন দ্যাট সিচুয়েশনে মা আবার সিক হয়ে যান তা আমি খুব সময় দিতে পারিনি তো মা যখন লেট হয়ে গেলেন তখন আমি চিন্তা করলাম যে আমার এই বছরেই আমার মা জন্য হলেও আমি প্রজন সংস্থার নামটা খুলবো খুলবো আচ্ছা আচ্ছা সেটা নিয়েও নানা কথাবার্তা হয়েছে আমি সেটা সেই বিব্রতকর অবস্থাটা আর বললাম না আপনাকে সেটা নিয়েও অনেক কথাবার্তা হয়েছে যে কিন্তু অপু আপনি যদি বলেন আমাদেরকে এই যে আপনি আচ্ছা এই আপনি বলছেন যে সরকারের আমি দেখি একটা ফেসবুক পেজে সরকার প্রধানের সাথে আপনার ছবি দিয়ে প্রোফাইল পিকচার করা এটা কি আপনি এটা পেজ ঠিক আছে তো আপনি হ্যাঁ এটা আপনার পেজ আচ্ছা ঠিক আছে মানে আমরা অনেক কনফিউজ হই কথা বলি উনি সরকার প্রধান এটা সত্যি কথা কিন্তু উনি যে একজন ব্যক্তি মা এটা কাছে থেকে কেউ না দেখলে বোঝা যাবে না ওই ছবিটার একটা আরেকটু ব্যাখ্যা আছে আমাদের বেশ কিছু শিল্পীকে গণভবনে চা চক্রে দেওয়া দেওয়া হয়েছিল তখন এইসব করোনা মহামারী প্যান্ডেমিক না দাওয়াত দেওয়া হয়েছে তো ডেফিনেটলি আমরা চারচক্রের মতো বসে বসে কেউ পিঠা খাচ্ছি কেউ এই মানে খাবার তো অস্থির অবস্থা এর মধ্যে হঠাৎ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি আসবেন তো আসার আগে আমাদেরকে সবাইকে সাইড করে দেওয়া হচ্ছে তো আমি ন্যাচারালি যখন দেখছি সাইড স্টার্ট করে দূরে গেছে তো দূর থেকে উনি আমি অবাক যে আমাদের প্রত্যেকটা নাম কিন্তু আমাকে একটু যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে উনি দূর থেকে ফলো করে বলছে হ্যাঁ অপু এদিকে আসো আমি আমি কোন অপা আমাকে তো গেলাম তো পরে লাইক হয় না যে মা দেখবেন যে মেয়েদেরকে একটু আগলে ডাকে হাত রেখে এরকম করে আচ্ছা দাঁড়াও লাইক হয় না আমার আমাদেরও তো মার কাছে এরকম করে দাঁড়াই ছবি তুলতাম ঠিক ওই পজিশনে আমাকে দাঁড় করায় উনি ছবি তুলেছেন সেটাই একদম মানে আমার কাছে সত্যিই মনে হয় একটা মানে অনবদ্য ঘটনায় নিশ্চয়ই এটা স্মরণ করে রাখার মতন সেই জন্য আপনি আপনি ধন্যবাদ